আজ শনিবার ফের শুশুনিয়া পাহাড়ে আগুন লাগলো। কেন এবং কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। সন্ধ্যে থেকে আগুনের লেলিহান শিখা লক্ষ্য করা যাচ্ছে পাহাড় জুড়ে। প্রতি বছর বারবার আগুন লাগার ফলে ধ্বংস হচ্ছে বন্যপ্রাণ ও বনাঞ্চল। হঠাৎ করে দেখলাম আগুন লেগেছে, কেউ বা কারা লাগিয়েছে নাকি প্রাকৃতিক কারণে জানা নেই, অতটা তো উঠতে পারিনি, দেখিনি। তবে শুনলাম যে এটা নাকি প্রতি বছরই হয়, এখানকার এলাকার লোকজন যতটা জানলাম দোকানদার বা তারা বলছে যে এটা নাকি প্রতি বছরই হয়। কেউ বদমাইশি করেও পড়ে, অনেক সময় ধূমপানের কারণে ছুড়ে ফেলা সিগারেট বা বিড়ির আগুন থেকেও পায়। কী মনে হয় এই আগুন লাগার ফলে? এই আগুন লাগার ফলে অনেক রকম বিপর্যয় হতে পারে, পশু পাখি, পাহাড়ের গাছপালা নষ্ট হচ্ছে, প্রাকৃতিক একটা দুর্যোগ, সেটা মানুষের কারণেই হচ্ছে কিংবা প্রাকৃতিক কারণেই হচ্ছে। কি বলবেন? সমাজের পক্ষে অনেক এটা প্রশাসনিক ক্ষেত্রে এবং বিশেষত ফরেস্ট ডিপার্টমেন্টের একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত, বিশেষত এই সময়টা যখন প্রতি বছরই হয়, তার মানে সেটার জন্য বিশেষ পাহাড়ার ব্যবস্থা রাখা উচিত। যদি কোনো মানুষের দ্বারা হচ্ছে তাহলে সঠিক সেটার কারণটা তাদেরই খুঁজে বার করা উচিত, ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে যখন সেটাই বলবো। ইকোসিস্টেম কতটা ধ্বংস হচ্ছে? ইকোসিস্টেমে তো মোটামুটি একটা মানে যে চক্রটা সেটাই ব্যাঘাত ঘটছে, ইকো চক্র যেটা বলি আমরা সেটা তো ব্যাঘাত ঘটছে। আমার নাম ইতি চন্দ্র, কোথায় গেছেন? আসানসোল থেকে। কী বলবো, কিছুই বলার নেই। এটা তো মানে সাধারণ মানুষের কী বলবো, নিজেদের কী বলবো কথাটা আমি ঠিক বলতে পারছি না। মানে তাদের মানে সাধারণ মানুষের সচেতনতার উপর তো ডিপেন্ড করে না, আমরা তো আমাদের তরফ থেকে সমস্ত রকম চেষ্টাই করে যাই। এখানে এত রকম এত টুরিস্ট আসছে, চারিদিকে সতর্কতা আমাদের লিফলেট ছড়ানো আছে, বোর্ড আছে, বারবার আমরা প্রচার করি, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি যতজনকে পারি বলি, তারপরেও যদি মানুষের নিজেরা সচেতন না হয়, একটু সাবধানতা অবলম্বন না করে, তাতে তো আর কি বলার আছে। কি মনে হয় এটা কেন অসাধু চক্র কাজ করছে? বলতে পারবো না, দেখুন এখন তো টুরিস্ট সিজন আছে, আজকে এই এখন হোলির সময়ের জন্য প্রচুর লোক আছে এখানে, তো সেই কারণে। আর একদম পাহাড়ের ওপরে যেখানে কোনো সেরকম গাছপালাও নেই, যেখানে ট্রেকিং করা হয়, ওই জায়গাটা থেকে আগুনটা লেগেছে। আমার স্টাফরা রাত দুপুর তিনটে থেকে ওখানে আগুন নেবানোর চেষ্টা করছে, তো এখনও অবধি তো তারা নাবেনি বা আমি কোনো রিপোর্ট পাইনি। ফায়ার তো এসেছিল? হ্যাঁ, ফায়ার ব্রিগেডে তো কিছু করার থাকে না। টিম কাজ করছে? আমাদের টিম কাজ করছে, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। কতটা নিয়ন্ত্রণ কতক্ষণ অবধি কতটা করতে পারবে, ওদিকটা পাহাড়টা নিয়ন্ত্রণ করেছে, এইটুকুনিটা এখন আপাতত জ্বলছে, কিন্তু ওরাও কতক্ষণ দুপুর তিনটে থেকে কনস্ট্যান্টলি ওরা আছে ওখানে। আমরা মাঝখানে কিছু জল পাঠিয়েছিলাম আর কি, খাবারের জন্য জল, তো এখন জানি না কতক্ষণ ওরা টানতে পারবে, চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কি।